ভিডিওতে ওয়েলকাম। আর দেখো দেখতে পাচ্ছ 100K কাদের 100K হলো অ্যাকচুয়ালি। কংগ্রাচুলেশন, এতদিন পর আমাদের বাড়ি গিয়ে আমার প্লে বাটনে হাত দেয়নি ওরা। কেন বলছে না আমাদের টা আসবে, তারপরে চলে এসছে আজকে হাত দেবে, আজকে হাত দেবে ফাইনালি। আমি এমনি বক্সটাও ধরে নিই, আজকে সব ধরা হবে, আর আমাদের সামনে হবে, তোমাদের সামনে হবে, সব দেখাবো। কে বলে তুমি? তোমাদের ফ্ল্যাটটা খুব সুন্দর। আহা, হ্যালো, খুব ভালো। বাই করে দিল, লাইট আসো, বাই করে দিল, বাজে বাই করে দিল আগে। কেমন আছো বাবা? ভালো আছি। দাঁড়ি কেমন আছে? এরপরে আর কোনো রিঅ্যাকশন? চলো এখানে সবাই বসে আছে, সবাই একটু হাই করে দাও। ঠিক আছে দাদা, অন্য সময় আবার দেখা। কিছু বলবা? তোমাদের বাড়ি আসলাম, আজকে আমাদের বাড়ি ফার্স্ট এসেছে, খুব ভালো লাগছে। বিশিষ্ট মানুষ এই যে এত মূল্যবান সময় দিলে, সবাই এখন গল্প করছে বসে বসে। সব তো আছে কিছু, আমি এখন ওইটা কোথায় নিয়ে গেছিলিস ওকে? কোথায় নিয়ে গেছিলিস ওকে? ও বলছে আর তুমি নাকি ওর ঘরের মাথা ঠিক করে কি সব খেয়েছো? একটা মেয়ে দেখাতে নিয়ে গেছি বলছি, এটাকে ছাড়, এর থেকে অনেক বেটার পেয়ে যাবে, তো লাইটটা বেঁচে যাবে। আচ্ছা তোর জীবন তো করবা, যদি কিছুদিন বাঁচতে চাস অন্য কিছু ট্রাই মার। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, হ্যাঁ আমরা এসেছি রিয়া আর কিষানুরের 100K সেলিব্রেশনে, আর ওদের সিলভার প্লে বাটনও কিন্তু আজকে ওপেনিং আছে। তো চলো কি কি করি তোমাদের সাথে সবটা শেয়ার করব। ফুটেজটা প্লিজ দিয়ে দিস। পারবো না। তুই কার কাছ থেকে নিবি বল তো? কার কাছ থেকে? বলছো সবার কাছ থেকে। এটা আমি নিয়ে যাব তোমার জন্য। এই নে, ফুটেজ করে নাও। ক্লাপিং করো। হাতে হাতে। ওপেন করো। থ্যাংক ইউ। ওপেন করো। তা তুমি চলে গেলে হয়ে যাবে। মানে পরীক্ষা দিতে যাচ্ছিস তুই? বেনিয়েছো তুমি এত গিফট পাবে তার জন্য চেয়ার এনে রেখেছো? আমি আমার যা ইনভাইটেড গেস্ট আছে তাদের চিনি, কিছু হলো সামান্য হলো আমার জন্য ভালো। আমরা যদি না আনতাম? এটা তোমার পার্সোনাল ব্যাপার। জামাই বাবু মানে অর্পিতাদির বর নিজের কাজের জন্য আমাদের সাথে তেমন একটা খুব জায়গায় যেতে পারে না, কিন্তু এখানে এসেছে বলে রিয়া আর কিষানুর খুব খুশি হয়েছে, তাই সেটা জামাই বাবুকে বলছিল। আমি বাস স্ট্যান্ডে
আরে আমার ভিডিও জানে ওইদিকে তো কেক কাটিং, কেক খাওয়া, প্লে বাটন আনবক্সিং সব হয়ে গেছে। এবার চলো খাওয়া যাক। খাবার মেনুতে ছিল চিকেন সাটে, ফ্রায়েড রাইস, চিকেন কষা, বেবি নান, চানা মশলা, আর জানো প্রত্যেকটা রান্না খুবই সুন্দর হয়েছিল। তোমরা যারা আমার ভিডিও দেখো এতদিনে তো জেনেই গেছো যে আমার একটু পেটের সমস্যা রয়েছে, মানে গ্যাস্ট্রিকের প্রবলেম, কিন্তু এগুলো এত সুন্দর ঘরোয়া রান্না ছিল যে খেয়ে আমার কোনো প্রবলেমও হয়নি। যেহেতু বুফে সিস্টেম করেছিল এর জন্য দেখো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, আর এই কেকের টেবিলটায় আমরা সবাই কেক নামিয়ে খেতে বসে পড়েছি, কারণ আমি দাঁড়িয়ে খেতে পারি না। আর চিকেন সাটেটা এতটাই টেস্টি লেগেছিল আমার যে আমি 3 খানা চিকেন সাটে খেয়েছি। চলো একটা কমেন্ট পড়ি। কুহেলি বলেছে, প্রমোশন বুঝতে পাচ্ছি, বাট সত্যি যখন বিয়ের কেনাকাটা করবে আদি ঢাকেশ্বরী থেকে করো, নিজের বাজেটের মধ্যে মনের মতো সব পেয়ে যাবে। আর হ্যাঁ, ওদের অরিজিনাল স্টোরেজেও। থ্যাংক ইউ গো, আমি অবশ্যই যাব আর সেই ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা সবাই চলে এসেছি একটু রিল বানাতে, কারণ এতদিন পর সবাই আবার একসাথে হয়েছি। আজকে কিন্তু ফ্রেন্ডশিপ ডেও ছিল, আমরা তো সবাই ভুলেই গেছিলাম ফ্রেন্ডশিপ ডে, কিন্তু ফ্রেন্ডশিপ ডের দিন সবাই একসাথে ছিলাম। ব্লগের জন্য নে কি গান রেডি আর রেডি কেমন করব নাকি জাদু জানো তো ক্যামেরাম্যান 4 নাম্বার 3 2 1 ক্যামেরাম্যান 4 নাম্বার রেডি ক্যামেরা নিয়ে, আর এদিকে ডান্স করছে খুবই সুন্দর। ও আহা, ভালে ভালে কচ্ছো রা হ্যাঁ টাটা বাই বাই এ কিষানুর এ টাটা বাই বাই করো টাটা টাটা বাই বাই টাটা হাত মেলালো।